আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মর্জিনা, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকে আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় দশ প্রযুক্তির সঙ্গে পরিচয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের জীবনে প্রযুক্তি নিয়ে আলোচনা করব। চলো তাহলে আলোচনায় চলে যাই। আচ্ছা, আমাদের জীবনে প্রযুক্তি অর্থাৎ প্রযুক্তির সঙ্গে পরিচয়ের মধ্যে প্রথম আমাদের বিষয় হচ্ছে আমাদের জীবনে প্রযুক্তি, অর্থাৎ প্রযুক্তি আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে প্রয়োজন, কিভাবে আমাদের জীবনে প্রযুক্তিটা কাজে লাগছে সেই সম্পর্কে আমাদের এখানে আলোচনা করতে হবে। আমাদের জীবনে প্রযুক্তি সম্পর্কে জানতে হলে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে কি প্রযুক্তিটা কি। তাহলে চলো আমরা জেনে নিই প্রযুক্তিটা কি। আচ্ছা, প্রযুক্তি হচ্ছে, প্রযুক্তিকে যদি আমরা এক কথায় বলতে যাই, প্রযুক্তি হলো বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ যা হচ্ছে আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধান করে। অর্থাৎ আমরা জানি কি, বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের আবিষ্কার করে থাকেন, বিজ্ঞানের যে জ্ঞান আছেন সেটা তারা তাত্ত্বিক জ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের জ্ঞানটাকে তারা আবিষ্কার করেন। সেই জ্ঞানটাকে যখন আমরা মানুষের কল্যাণের জন্য ব্যবহার করে থাকি এবং সেই কল্যাণের জন্য ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করি, অর্থাৎ বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কার করি যেগুলো আমাদের জীবনকে সহজ করে তোলে, আমাদের বিভিন্ন কাজকে সহজ করে, আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে, সেই অংশটাকে আমরা বলছি কি প্রযুক্তি। আচ্ছা, এই প্রযুক্তি হতে পারে, সেটাই আমাদের বলা হয়েছে যে প্রযুক্তি হলো বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ বিজ্ঞানীরা যে জ্ঞানটাকে আবিষ্কার করছেন সেটা আমরা আমাদের জীবনে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করছি। আচ্ছা, এই প্রযুক্তি হতে পারে কোনো ধরনের যন্ত্র, কোনো ধরনের হাতিয়ার অথবা কোনো ধরনের একটা পদ্ধতি যেটার মাধ্যমে হচ্ছে কি আমরা আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি। যেমন আমাদের হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে আমরা করে থাকি, এইটাই হচ্ছে আমাদের প্রযুক্তি। তাহলে চলো আমরা দেখি কি প্রযুক্তি আমাদের কী কী হতে পারে। বলেছি প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার অথবা কোনো পদ্ধতি যা হচ্ছে আমাদের কাজে লাগবে। অর্থাৎ আমরা মেইন কথা বলতে পারি প্রযুক্তি হচ্ছে আমাদেরকে মানুষের কল্যাণের জন্য যেটা কাজে লাগে সেটাকে আমরা মেইনলি প্রযুক্তি বলে থাকি। আচ্ছা, এই প্রযুক্তি কী করে? এই যে বিভিন্ন ধরনের জিনিস আমরা আবিষ্কার করছি, আমাদের জীবনে ব্যবহার করছি, এই ব্যবহারের মাধ্যমে অর্থাৎ এই প্রযুক্তির ব্যবহার কী করছে আমাদের জীবনকে অনেক সহজ করছে এবং আরামদায়ক করে তুলছে। আচ্ছা, এখন চলে আসো যে এই যে আমরা প্রযুক্তি আমরা বলছি যে বিভিন্ন ধরনের যন্ত্র, হাতিয়ার এবং বিভিন্ন পদ্ধতি একটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করি। এখন জানি চলো আমরা যে প্রযুক্তি আমরা কী কী কাজে ব্যবহার করে থাকি, কীভাবে কীভাবে আমরা আমাদের জীবনে সেটাকে প্রয়োগ করে থাকি। সর্বপ্রথম তোমরা খুব যেটা সাধারণত তোমরা ব্যবহার করে থাকো, যেমন পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে তোমরা দেখো তোমরা পেন্সিল দিয়ে খাতায় লিখো, বই পড়ো, তারপরে হচ্ছে এছাড়া আমরা যখন ক্লাসে শ্রেণীকক্ষে তোমরা যখন আসো তখন দেখো শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয়, চক ব্যবহার করা হয়, ডাস্টার ব্যবহার করা হয়, এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি এই সবগুলি হচ্ছে প্রযুক্তি। আচ্ছা, এটা গেল আমাদের পড়াশোনার কাজে আমরা ব্যবহৃত প্রযুক্তি। এরপরে চলে আসো যাতায়াতের ক্ষেত্রে এবং মালামাল পরিবহনের ক্ষেত্রেও কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন দেখো এই যে সাইকেল, বাস, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি, এগুলো কী করি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বা মালামাল পরিবহনের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যানবাহনগুলো ব্যবহার করে থাকি। তাহলে এগুলো হচ্ছে আমাদের যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি। এরপরে আমি বলেছি যে বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রেও আমরা কিন্তু আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকি। যেমন দেখো কাস্তে, কোদাল, লাঙল, ট্রাক্টর ইত্যাদি, ট্রাক্টর দিয়ে হচ্ছে আমরা জমি চাষ করি, লাঙল দিয়ে আমাদের জমি চাষ করা হয়ে থাকে। এই যেখানে দেখো তিনটা ছবি আমি দিয়েছি, কাস্তে, লাঙল, ঝুড়ি, ঝুড়ি দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের চারা নিয়ে থাকি, ঝুড়িও কিন্তু আমাদের কৃষিকাজে ব্যবহৃত হয়। তাহলে কৃষিকাজে আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করছি, এই যে কাস্তে, কোদাল, লাঙল, ট্রাক্টর, এগুলো হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি। সবার শেষে দেখো
এছাড়া আমরা বলেছি যে খাদ্য উৎপাদনের জন্য হচ্ছে আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি, অর্থাৎ খাদ্য পাওয়ার জন্য হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের হাঁস মুরগি গরু ছাগল পালন করে থাকি। তোমরা সবাই দেখেছো ইদানিং যে টিভিতেও দেখে থাকবে বা তোমরা যদি আশেপাশে দেখে থাকো বা গ্রামে দেখবে যে মানুষ হচ্ছে কী করে খাবারের জন্য হাঁস মুরগি পালন করে গরু ছাগল পালন করে থাকে, পুকুরে মাছ চাষ করা হয়। এই হাঁস মুরগি গরু ছাগল বা মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হচ্ছে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারি। এই প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে হচ্ছে আমরা এদের উৎপাদন ব্যবহার বাড়াতে পারি, যার ফলে হচ্ছে কি আমাদের খাদ্যের চাহিদাটা বাড়তে পারে। আচ্ছা, তাহলে তোমরা এইটুকু আলোচনা থেকে তোমরা জানলে যে প্রযুক্তিটা কি এবং প্রযুক্তিটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন তোমাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন আছে যেটা তোমরা বাড়ির কাজের জন্য করবে। দেখো, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। খুবই সংক্ষিপ্ত একটা প্রশ্ন, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেই আছে অনুশীলনীতে যে প্রযুক্তি কি ব্যাখ্যা করো। আচ্ছা, প্রযুক্তি কি, এখানে দেখো আমি বলেই দিয়েছি প্রযুক্তি কি। প্রযুক্তি হলো বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ যা আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধান করে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। এবং এর শেষে পরেরটুকু যে অংশটুকু আমরা ব্যাখ্যা করেছি এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা যেটা বাড়ির কাজ দিয়েছি আমার আজকের আলোচনা থেকে তোমরা সেটা বের করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের আলোচনা থেকে প্রযুক্তি কী এবং কোন কোন ক্ষেত্রে সেটা ব্যবহৃত হয় সে সম্পর্কে খুব ভালো একটা ধারণা লাভ করতে সক্ষম হয়েছো। আজকের জন্য এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।